ওয়েলকাম বেলস ডাইপিস একাডেমিতে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা একটু পড়বো নতুন নোটিফিকেশন, যেটা কোথায় বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের একটি নোটিফিকেশন। সেই নোটিফিকেশনের ডেটটি কবে? আজকেরই, অর্থাৎ 27/7/2020। এখানে বলা হয়েছে কি, নোটিফিকেশন রিগার্ডিং ডিস্ট্রিবিউশন অফ মার্কশিট অ্যান্ড সার্টিফিকেটস ফ্রম দ্য ডিস্ট্রিবিউশন ক্যাম্পস অর রিজনাল অফিসেস। এখানে একটি সত্য কথায় বলা হয়েছে কি, যে 52টি যে ডিস্ট্রিবিউশন সেন্টার রয়েছে, সেই 52টি ডিস্ট্রিবিউশন সেন্টার যদি কোনো প্রকারভাবে কনটেনমেন্ট এরিয়া বা কনটেনমেন্ট জোন বা অথবা লকডাউন এরিয়ার মধ্যে পড়ে, তাহলে কিন্তু সংশ্লিষ্ট ডিস্ট্রিবিউশন সেন্টারে আপনি সেই মার্কশিট বা সার্টিফিকেট না পেয়ে আপনি কিন্তু রিজিওনাল অফিস থেকে পাবেন। এছাড়াও বলা হয়েছে, যদি কোনো প্রকারভাবে এই প্রকার যে আপনার ডিস্ট্রিবিউশন সেন্টার যদি কোনো প্রকারভাবে এই কন্টেনমেন্ট জোন বা লকডাউন এরিয়ার মধ্যে পড়ে থাকে, তাহলে কিন্তু সংশ্লিষ্ট রিজিওনাল অফিসে আপনি কিন্তু ফোনে জানাবেন এবং সেখানকার ফোন নাম্বারগুলো দেওয়া হয়েছে। এবার আমরা দেখে নেব এই নোটিশটি কে দিয়েছেন, যে ডক্টর মহুয়া দাস, প্রেসিডেন্ট WBCHAC। এবং আমরা এরপর জানতে পারবো বা জানবো বা দেখছি যে ডিস্ট্রিবিউশন সেন্টার আন্ডার নর্থ বেঙ্গল রিজিয়ন, অর্থাৎ এই টোটাল আস্তে আস্তে করে সব 4টে রিজিওনালে বিভিন্ন রকম সেন্টারগুলো বলে দেওয়া হয়েছে, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এবং এই ভিডিওটির ডিসক্রিপশানেও আমি কিন্তু এই PDFটির লিঙ্ক দিয়ে দেবো এবং আপনারা সঠিকভাবে ডাউনলোড করে নিতে পারবেন। এবং এখানে ডিস্ট্রিবিউশন সেন্টারের যে ফোন নাম্বার রয়েছে এবং সেই ফোন নাম্বার ফোনেও আপনি কিন্তু কন্ট্যাক্ট করতে পারবেন। এবং আপনি এর দ্বারা কী হবে, সেই জোন বা সেই জায়গাটি যে কন্টেনমেন্ট জোন বা লকডাউন জোনের মধ্যে আছে কি না সেই বিষয়ে কিন্তু আপনি বিশেষভাবে জানতে পারবেন। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে মিদনাপুর, অর্থাৎ আন্ডার মিদনাপুর রিজিয়নে আন্ডারে কোন কোন সেন্টারগুলো রয়েছে এবং তার ডিস্ট্রিবিউশন এরিয়া বা অ্যাড্রেস এবং তার ফোন নাম্বারগুলো এখানে দেওয়া রয়েছে। এরপর আসছে ডিস্ট্রিবিউশন সেন্টার আন্ডার কলকাতা রিজিয়ন। এইবার দেখুন, এখানে ডিস্ট্রিবিউশন সেন্টার আছে, ডিস্ট্রিবিউশন অ্যাড্রেস এবং ডিস্ট্রিবিউশনে বিভিন্ন রকম ফোন নাম্বারগুলো দেওয়া হয়েছে। এইভাবে আপনি কিন্তু বিভিন্ন ডিস্ট্রিবিউশন সেন্টারের ফোন নাম্বারে ফোন করে আপনি কিন্তু সহজে জানতে পারবেন সেই এলাকাটি কোনো প্রকারভাবে লকডাউন এরিয়া বা কন্টেনমেন্ট এরিয়ার জন্য সেইখানে সিলেক্ট হয়েছে কি না। এবং এছাড়া আপনাদেরকে মনে রাখতে হবে যে যদি কোনো প্রকারভাবে এই লকডাউন এরিয়া বা লকডাউনের আপনার কন্টেনমেন্ট জোনের মধ্যে যদি আপনি পড়ে থাকেন, সেই সেন্টারটি পড়ে থাকে, তাহলে কিন্তু আপনি যথাযথ সংশ্লিষ্ট রিজিওনাল অফিস থেকে কিন্তু সেই মার্কশিট এবং সার্টিফিকেট এবং আদার ডকুমেন্টগুলি আপনি পাবেন। আমাদের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, ভালোবাসুন এবং অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ভালো থাকবেন।